চিরুতার হেন্ডুল আজি শিফুং দা আর্টিস্টর উদ্যোগত ইয়াতে বননীর নাটমেলা নাটবেলা একটা অনুষ্ঠান হয়েছিল আর ইয়ার দুখনকৈ নাট প্রকৃতির পরিবেশের মাজত বিভিন্ন গছ গছনির মাজত অনুষ্ঠিত হয়েছিল আর যেটা এটা গোরেশ্বর অঞ্চলের একটা নাটকের ক্ষেত্রে একটা নতুন দিগন্তর সূচনা করেছে আর তার দুখন উল্লেখযোগ্য নাটক আছিল কাউরি কাকা তার রচনা হয়েছে প্রণব কুমার বর্মন আর পরিচালনা করেছে পরিহরণীয় আর আনখন নাটক আছিল পাপরি মেধির এন্টিগনি। এই নাটকখনেরও এটা একক চরিত্রের যোগেদি এটা সামাজিক পরিস্থিতি পরিবেশের চিত্রায়ন হয়েছে আর লগেলগে তেখেতর যে উপস্থাপন রীতি আর যে বুদ্ধিদীপ্ত চিন্তা সেই চিন্তায় নিশ্চয় আমাক আপ্লুত করেছে আর নাটকের জড়িয়ে সমাজলৈ যে মেসেজ দিবা যায় যে বাণী দিবা যায় এই বাণী এই দুখন নাটকতে আছে আর নাটক জনসাধারণের মাজলৈ গুছি আহিছে। জনসাধারণ আর মঞ্চর মাজত যে সীমারেখা আছিল সেই সীমারেখা ইয়াত নাই। আমি সঁচাকৈ আনন্দিত আর গৌরববোধ করছো যে আগন্তুক বছরতো এই একই নাটমেলা নাটবেলা নাট্যবেলা আমি নিশ্চয় পাম আর এটা নতুন চিন্তা নতুন এটা উদ্দীপনার ভাব যখন নাট্যকর্মী আছে যে নাটকের জড়িত আছে তেওবিলাকক নিশ্চয় উৎসাহ উদ্দীপনা যোগাব আর অভিনন্দন জানাইছো এই শিল্পীবৃন্দক এই